কন্টদুলাকে। কোনো ঘটনা টটনা তো ঘটে নাই? ঘটনা না ঘটি, শুধু আপনার উপর ক্ষেপ ছিল কিছুর জন্য। পাগলা কুত্তার ক্ষেপতে আবার কোনো কারণ লাগে নাকি? হ্যাঁ, ওতালি পরে পাগল হয়ে আপনার পরিচয় ধরে টেনে নিয়ে গিয়েছিল অত্র অঞ্চলে। এই রহমান সাহেবরা ধরে নিয়ে যায়, এরকম বাপের বেটা জন্ম না নাই এখন। তুই আমাকে দেখে ফিক করে হাসলি কেন? দেশে হাসা হাসি নিষেধ এমন কোনো আইন জারি হচ্ছে নাকি? আমি অর্ডার দিচ্ছি কেউ হাসতে পারবো না। শ্যাম ভাই কি এই মোজাসকিদের আবার ঘাড় ধরে পরিষদ আটকেছিল? একদম উল্টা পাল্টা কথা কব না। এই রহমান সাহেবের ঘাড় ধরা তো দূরের কথা, শরীর যদি টাচ করে না দুই হাত নাই হয়ে যাবি। তুমি আমাকে দেখে হাসলে কেন? বাদ দেখ রহমান ভাই। জি না, বাদ দেওয়া যাচ্ছে না। ওই যে বন্দর আলী শয়তানটা, সেও এই কামই করেছে। বন্দর আলীও আপনাকে দেখে হাসিছে। আপনি সব কিছুতে কষলান রহমান ভাই। আপনি যেহেতু শুনবার চাইছেন, পরিষ্কার কথাই করছি। আপনাকে যে মোজা ঘাড় ধরে পরিষদে নিয়ে গেছিল, আপনাকে দেখার পর না সেই কথাটা মনে রেখে গেছে, তাই আর কি হাসছে। এবার হয়েছে না হয় নাই, এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। মোজা তোমার কাছে মিথ্যা কথা কইছে, ভিত্তিহীন কথা। মিথ্যা কথা বললে ভালো, তাহলে পরে আজ থেকে আর কখনো আপনাকে দেখে হাসব না। ভবিষ্যতের কথা ভবিষ্যতে যাবি, এখন যে তুমি আমাকে দেখে হাসলে সেইটার বিচার করা লাগবে আগে। ঠিক আছে, আপনি বিচার করেন, কেস করেন, যা খুশি তাই করেন। আপনাকে আমি চিনে ফেলাইছি, আপনার দৌর কদ্দূর আমি জানি। শুনেন একটা কথা কয়ে যাই, আপনি আর আমার দোকানে যাবেন না। আপনি গেলেই শুধু ক্যাসাল বাঁধে, আর ক্যাসাল বাঁধলে খদিদার আর আসবে না। যাবো না মানে? আমি অবশ্যই যাবো, কাস্টমার হিসেবে তোমার দোকানে চা খাবার যাবো। আমি আপনার কাছে চা বেচবো না। এ বেচবে না মানে কি? হ্যাঁ, এবার কিন্তু তুমি আমাকে ডাইরেক্ট অপমান করতে চাও আরো। আপনাকে সেটা বুঝবার পারতেছেন? শুধু আজকে না, কোনো দিন আর আপনার কাছে আমি চা বেচবো না। আপনাকে আমি চা বানিয়ে খাওয়াবো, আর আপনি সেই চা খায়ে যায় আমার নামে কেস করবেন, সেটা আর হবে না। তোমার দোকান আমি উচ্ছেদ করার ব্যবস্থা করতেছি, তুমি ছিল নাই। তুমি গুক্কু সাহেবের লাজে পাড়াতে চাও না, আর ওই ফাজিল গাড়ে দলে যোগ দিচ্ছাও যে ব্যাসটাই খারাপ। যাও এদিকে দেখ কোনে ফাজিল কোনে কার। ওই ব্যাস্তরে জুতে মাইরে দাঁত খুলে ফেলাবো ওই ব্যস্ত। হাউস দিন দিন বাইরে রহমান সাহেবের কি হানে করে এখানে কে মানে? ইংরেজি বুঝিস না, সেটা আমার কবি রে, যে তোর বুঝতে কষ্ট হয় তাহলে হিন্দি তো কব। নিকাল যা, মানে নিকাল যায় তার মেয়ে রতন। দেখ মাস্তানি করিস না কিন্তু, এমনি কিন্তু আমার মন মেজাজ ভালো নাই। শোন, তুই যে আমাকে মারবার চাস ওই কিন্তু আমি খালুজানে কয়ে দিছি। ওরে খালুজানে কয়ে দিছি, আমি তো সে খবর জানি, খালুজানে কয়ে দিছি। তো এই নালিশ করে কি পাইছি? হ্যাঁ কি পাসি, সময় মতো রে বাবু। কথাটা শুনে খালুজান রাগে ফায়ার হয়ে গেছে। তোর খবর আছে? ওরে আমার যে খবর আছে সেটা তো আমি জানি, আর ওই তোর খালুজান সেটা শুনে আমার কি কইছে জানিস? ওই তার এই বাইক চালানোর ড্রাইভার হিসেবে আমাকে নিয়োগ দিবার চাইছে। হ্যাঁ মানুষ এই মানে স্টার করলো কি করে একটু সেটাই বুঝলাম না। তোর মির্জাপুর খালুদ তুই চিনিস না? সে কি কইছে সব শুনে জানিস? সে কইছে মজিদ চ্যাংরা আসলে একটু ফাউল টাইপের আছে। ওরে রতন, তার গালের মধ্যে তুমি কষায় দূরে থাপ্পড় মেললে না কিসের জন্য? আমার কথা বিশ্বাস হচ্ছে না? না যদি আমার কথা বিশ্বাস না হয় তোর শ্রদ্ধেয় খালুজানের কাছে জিজ্ঞেস করে দেখ সে কইছে কি না। এই খবরদার, আর আমি মাথা ফুটে কয়ে দিলাম দেখো, একদম মায়ের একটু মাথা ফাটায় ফেলবো কয়ে দিলাম বুঝি। এত বড় সাহস হয়ে গেছে গড়পট, এই যে দাগ দিয়ে দিচ্ছে এই দাগের বাইরে এক পাও তো দেখেছি যে একদম ফাটায় ফেলবো কয়ে দিলাম। এই রাইখে গেলাম Thank you.
আমার সালাম। স্বপ্ন এবার তুমি সারাদিন কি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও? কাজ না থাকলে কি কেউ খালি খালি রাস্তা দিয়ে বাতাস খাওয়ার জন্য ঘুরে বেড়ায় চাষা? ও তুমি তো অনেক ক্ষমতাবান মানুষ হয়ে গেছো। শুনলাম সুজন চেয়ারম্যান অ্যারেস্ট হওয়ার পর তারে সারাবার জন্য তুমি নাকি সবার আগে থানায় দৌড়ে গেছিলে। দৌড়ে গেছিলাম না গাড়িতে করে গেছিলাম, সে কথা কওয়ার আগে আপনার কথাটা একটু সংশোধন করে দিই চাষা। সুজন চেয়ারম্যান কিন্তু অ্যারেস্ট হয়নি। ও অ্যারেস্ট হয় নাই, তাহলে কি পুলিশ ধরে ধরে নিয়ে থানায় গেছিল চা খাওয়ার জন্য? সেটা হবে পরে, অসম্ভব তো কিছু না। সুজন চেয়ারম্যান তো চেয়ারম্যান, আপনার মতো জেনারেল পাবলিক না। একজন চেয়ারম্যানের সাথে থানার পুলিশ বসে চা খাবেরই পারে চাষা। হ্যাঁ তা ঠিক, সুজন চেয়ারম্যান তো থানা যাইবেরই পারে চা খাওয়ার দাওয়াতের জন্য, কিন্তু তুমি তার পিছনে দূরে দূরে কেন গেছিলে? তোমার কি চা খাওয়ার দাওয়াত ছিল নাকি? ও থাকবারও পরে, স্বপ্ন মেম্বার তো আমাদের মতন জেনারেল পাবলিক না, তাই না চাষা? যতই খুশানির চেষ্টা করেন, একথা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে সুজন চেয়ারম্যানে পুলিশ অ্যারেস্ট করে নাই। আর কিসের জন্য থানায় যে ডাইকি নিয়ে গেছিল সে কথা নিশ্চয়ই এতক্ষণে জানিয়ে গেছেন। খামাখা খামাখা মিথ্যে আগুনে বাতাস দিয়ে যে কোনো লাভ হবে না তাকে বুঝতে পারতেছেন? তা ধরো গিয়ে আগুনটা সত্যি না মিথ্যে সেটা তো দাও দাও করে চলে উঠবে, কখনই প্রমাণ হয়ে যাবে। যাই হোক স্বপ্ন, তুমি আমার মেয়ের বয়সী, তোমার একটা কথা কইছো না, এইসব ক্ষমতা প্রদর্শনের মহড়া না করিয়ে সংসারে মনোযোগী হও, সংসারই হও, তাতেই তোমার মঙ্গল হবে। ধন্যবাদ চাচা, আমার মঙ্গল কামনা করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। তবে একটা কথা না কয়া পারতেছি না, কিছু মনে করবেন না, আপনার মেয়ের মঙ্গল কামনা কি আসলে আপনি করেন? আপনার মেয়ের যখন আপনি মেয়েজানের মতো একটা কালপিটির সাথে বিয়ে ঠিক করেন, তখন যে আসলে আপনি অন্য কারোর মঙ্গল চাইবেন পারেন সে কথা যে বিশ্বাস হয় না চাচা। কি খবর হিরু, কোথায় যাচ্ছ? যাচ্ছি তো, কিন্তু আপনাদের এলাকা দিলে কি শুরু আছে দুলা ভাই? কি হয়েছে, তোর ফিল্মের শুটিং শুরু হয়েছে নাকি? আরে ফিল্ম তো এটা করার ইচ্ছা আসলেই, হ্যাঁ, কিন্তু আপনাদের গ্রামের যে কাণ্ড কারখানা শুরু হয়েছে মুন্ডা নষ্ট হয়ে গেল। কি হয়েছে, তোর সাথে কেউ খারাপ ব্যবহার করেছে নাকি? আমি তো বাইরের মানুষ, আমার সাথে খারাপ ব্যবহার করলে তো ভালোই আছে, কিন্তু আপনার সাথে এরকম ব্যবহার করলো, ঘটনাটা শোনার পর মুন্ডা খুব খারাপ হয়ে গেল দুলা ভাই, খুব দুঃখ পাচ্ছি। কো আমার সাথে তো কেউ কোনো খারাপ ব্যবহার করে নাই, তুই খামাখা দুঃখ হচ্ছুক? মান সম্মানের ভয়ে কিল খেয়ে কিল হজম করেছেন দুলা ভাই। এই সুজন চেয়ারম্যান আপনাকে চৌকি দেড়ে ধরে নিয়ে যায়নি? ফালতু কথা কোনো পেছু, হ্যাঁ সুজন চেয়ারম্যানের সাহস আছে আমাকে চৌকি দেড়ে ধরে নিয়ে যায়? খবরদার এসব তো ফালতু কথা আর কবো না। খামাখা আমার উপর রাগ হচ্ছেন কে দুলা ভাই? আমি তো কথাটা খালুজানের কাছে শুনছি, খালুজান আপনাকে উদ্ধার করার জন্য পরিশোধক গেছিল, সুজন তাকেও পাত্তা দেয়। অসম্ভব, লিডার এই সমস্ত কথা কবারই পারে না, সব তোর বানানো কথা। তুই লিডারের বাইরে থাকলে কি হবি? তলে তলে তুই সুজন চেয়ারম্যানের হয়ে কাজ করিস, আর এই সমস্ত বানানো কথা তুই রটায় বেরিয়ে। আর যদি কোনোদিন এই সমস্ত কথা কোস থাপ্পড় মারে কিন্তু তোর 32টা দাঁত ফালা দেবো। আপনি আসলেই একটা ফাউল লোক, আমি বুঝি না এই খালুজান আপনার মতন একটা ফাউল লোক কিসক এত সাপোর্ট দেয়। কি করলো তুই? আমি ফাউল লোক? হ্যাঁ ফাজিল করে কার, তোর তো পা থেকে মাথা পর্যন্ত তুই ফাউল রে। এ আবার ফিল্মের স্টার হবু, হিরো হবু তুই না, একটা ফাউল লোক এই চেয়ারে না হিরো হবু, ফাজিল করে কার। তারা লিডার এক কয়েছে যে বাড়ি থেকে আমি বাদ না করছি, তাহলে আমার নাম রহমান সাহেব না, দাদা ব্যাগ গোছাকে না। যান যান যান, আমার ব্যাগ গোছান লাগবে না, বেশি ফাল পাইলেন না, পারলে বিদায় করেন, দেখেন আপনার রহমান নামটাই বদল হয়ে যায়নি। ভাই রে আমাকে চেয়ারম্যান যদি আগে থেকে এরকম শক্ত হয়ে চলতো, তাহলে কিন্তু মির্জাফর আর রহমানেরা এত বাড়াবাড়ি করার সাহস পেত। হ্যাঁ তুমি ঠিকই কয়েছ, চেয়ারম্যান সাহেব তো মির্জাফরের সেই কথাই করছিল। আসলে ঘটনা হয়েছে কি জানো, আমাকে চেয়ারম্যান সাহেবের ভদ্র ব্যবহারে
সকলে দুর্বলতা মনে করেছে। আমি চিন্তা করতেছি অন্য কথা, মিয়াজানে চেয়ারম্যানে খাড়ানোর কি হবি? আরে সে তো ইলেকশনের টাকা জোগাড় করবারই গেছিল। হ্যাঁ, নিজের তো টাকা নাই, তাই ব্যাংকে ডাকাতি করবার গেছিল। আরে মির্জাফর চাইছিল সুজনের বিপক্ষে মিয়াজানে চেয়ারম্যানে খাড়া করে সব ভোট কাটিল, তারপর নিজে চেয়ারম্যান হবে। সব আশার ঘুরে পালি পড়ে গেল। আমাকে সালমা মেয়েরা কানে কাজ দিয়ে বাইসা গেল। ইস, চিন্তা করো, ঘটনা যদি বিয়ার পরে ঘটত কি পরিস্থিতি হতো। তোমার কি ধারণা মির্জাফর সত্যি সত্যি মিয়াজানের কাছে সালমা বিয়ে দিত? তবে আরে না, গাধার সামনে মুলে ঝুলিয়েছিল। মির্জাফরে তোমরা এখনো তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মির্জাফর। ভাই দুচ্ছিনে বাড়ায় দুই কাপ চা দিও তো। আমাদের লিডারে নিয়ে অনেক কি কথা হচ্ছে আর ভাই। কথা তো করছে আমি, হারু ভাই জিজ্ঞেস করছিস কে? দোকানটা হারু ভাই তাই হারু ভাইয়ের সাথে করছি, অন্য কারোর সাথে কথা কওয়ার মতো রুচি নাই আমাদের। অরুচি যে কিসের জন্য হয়েছে সেটা তো বুঝি রে। এই তুমি গায়ে পরে কথা কবার আসতেছো কে? চুপ করে থাকো। তোমরা চুপ করে থাকো বন্দর, আমি করছি। কথা হচ্ছিল এই যে তোমাকে ভুলা ভাই তো ডাকাতির মামলার আসামি হয়েছে, তালি পরে তোমাকে লিডারটাকে ছাড়ে বের যাচ্ছে নাকি সের জন্যে? তার তো নাকি মেলা খেমটা, যাক খুশি জেলে ভরে আবার যাক খুশি ছাড়াইয়াও নাকি আনবেন পারে। এ কথাবার্তা ঠিক মতো কইস কিন্তু মুজা চৌকিদার, আমাদের লিডারের নাম লে কি কথাবার্তা হচ্ছে এখানে উল্টা পাল্টা। এই আস্তে, একদম গলা স্বর নিচু হবি, কোন রকম উত্তেজনা বিয়াতবি করা যাবে না। দেখতেছো তো অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব ডাইরেক্ট অর্ডার, এখন থেকে যে ভাবে বিয়াতবি করবি সাথে সাথে সেইভাবে অ্যাকশন হয়ে যাবে। আমরা টাকা দিব, আমরা সব ডবল খাবো। আমি তোমার সাথে রসিকতা করবে রাখি নাই, আমি জানবে চাচ্ছি কি জন্য আমার পিছনে এরকম লোক লাগাই দেওয়া। আমি তোমার পিছনে লোক লাগাই দিছি মানে কি? এখন তো কোনো কথা বুঝবেই না, আমার পিছনে পরিকল্পিতভাবে তোমার লোক লাগাই দিছাও। তারা আমাকে দেখলি আমাকে কয় রহন রায় আপনার হলে ধরে নিয়ে গেছিল, গাছ ধরে ধাক্কা দিছে, আপনি মাছেন এইটা সেইটা। আচ্ছা এই যে অভিনেতা, আপনাকে সে কথা যদি জিজ্ঞাসা করে আপনার সমস্যা কোনো? অবশ্যই সমস্যা আছে, আমার নামে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, মুজা আমার ঘাট ধরে ধরে নিয়ে গেছে, আমি সুজন চেয়ারম্যানের কাছে মাপ চাচ্ছি, এরকম রং চং দিয়ে নানান কথা কয়ে আমার ইমেজ নষ্ট করা হচ্ছে। মুজা তোমার ঘাট ধরে নিয়ে গেছিল কিনা আমি জানি না, তবে তুমি তো আসলে সুজনের কাছে ক্ষমা চাইছো,
সত্যি কথা মানুষ কলিবার সমস্যা কি? অসম্ভব। এই রহমান সাহেব কারো কাছে ক্ষমা চায় নাই। আরে তুমি তো আশ্চর্য, এ তো দেখতেছিস তোকে মুখে মিথ্যা কথা শিখে গেছো তুমি। তুমি আমার সামনে সুজনের কাছে ক্ষমা চাইছো, তা না আসারি পারে সুজন তোমার থানায় দিবি কইছিল, ভুলে গেছে সব তোমার। থানায় যাওয়ার ভয় দেখা যায়, আমার কাছ থেকে জোর করে ক্ষমা চাওয়া হয়েছে। আমি মন থেকে ক্ষমা চাই নাই, আর আমি কি চোর না টাকায় জামাক থানায় নিয়ে যাবি? এই সমস্ত রং চং দিয়ে আমার ইমেজ নষ্ট করাবি? আমি এর সঠিক বিচার চাই। কি করা যাবে কম, তুমি এত বড় বিখ্যাত মানুষ হয়েছে যে মানুষ তোমার কথাবার্তা প্রচার করে মেলা শান্তি পাচ্ছে। এক কাম করো, কথা যদি শুনবে না চাও তাহলে পরে বাড়ির থেকে বাইর হয়েও না, তাহলে তো আর তার মানুষের কথা শোনা লাগতেছে না তোমার। এই তো ষড়যন্ত্রের উদ্দেশ্য প্রকাশ হয়ে গেল, আমি যাতে বাড়ি থেকে বাইর হতে না পারি সেই জন্য আমার পিছনে লোক লাগানো হয়েছে। বাড়ি থেকে বাইর হয়ে তুমি কামটা কি করো? লিডারের সাথে বসে বসে কুবুদ্ধি ছাড়া তো আর কিছু না, তাই না? তুমি কিন্তু একটা চরম আপত্তিকর কথা কবে লেলা সম্ভ্রম। আমি লিডারের সাথে বসে বসে কুবুদ্ধি করি না, এই কথার জবাব কিন্তু তোমার দেওয়া লাগবে, কয়ে দিলাম। আর এখন থেকে কেউ যদি আমাকে সমস্ত কথা জিজ্ঞেস করে আমি তাকে একটা ডাইরেক্ট কিট করবো, তোর কিন্তু কিছু ক্ষতি পারবে না, কয়ে দিলাম। মোজা ওই হারু ওই জয়মুখ তমুখ এই যা দিদা ওগর নাকে ঘুষি মারি আমি, ওর নাকের বদনা আছে না, বদনা ফাটা ফেলাবো। আপনি এখানে বসে আছেন, আপনার সাথে আমার একটা জরুরি দরকার ছিল। আচ্ছা কি জানবার চেষ্টা কর। এখন থেকে আপনি কি নামে ডাকবো? ডাইরেক্ট রহমান সাহেব কো ডাকবো। রহমান সাহেব ডাকবো কেন করে? আপনার নামটা বদল হয়ে গেছে, আপনি না সেদিন করছিলেন। আপনি যদি আমার খালুজনের বাড়িতে বিদায় না করে পারেন আপনার নাম বদলে যাবে। তোর জুতার বাড়ি কর সব হইছে।